Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Ami Muhammad Gulam Maula bolchi. Apnara dekhchen Bondhon Media. Ajke ami kichu kotha bolbo. Divorce, unmarried, doctor, engineer, bishesh sob bishoye ektu kotha bolbo. Apnara amader video ta dekhun. Ar jodi bhalo lage apnara like, comment o share korben. Bondhon Media. আস্থার অপর এক নাম। আজকে দীর্ঘ 52 বছর যাবত এই যে বাংলাদেশে আমি প্রথম মিডিয়া হিসাবে আমি কোয়ারির থেকে আরম্ভ করে এটা একনাম থেকে তেতুলে পর্যন্ত এই যে বিয়া শাদী দিয়ে আসছি পর্যন্ত প্রথম আমি ওয়ারিতে অফিস করি, তারপরে আমি গুলশানে আসি। তখন উত্তরা ছিল না, গুলশান 2 নম্বর ছিল না, কলাবাগান ধানমন্ডি ওইদিকে ছিল জঙ্গল আর জঙ্গল, বাড়িঘরে তো ছিল না। ঢাকা যে এত বড় শহর হবে কোনোদিন কল্পনা করি, মিরপুর যে এত বড় শহর হবে, উত্তরা যে আগে 60 লক্ষ লোক বাস করবে ভাবিনি, এটা ছিল হরিরামপুর। তখন থেকে আমি এইভাবে কাজ করে আসছি। তখন মনে করেন যে প্রথম তো বিনা পয়সা করছি, প্রথম 2-3 বছর তো বিনা পয়সা করছি, তার থেকে একটি টাকাও নেইনি। পরে দেখি আস্তে আস্তে সবাই টাকা দিচ্ছে। আর আমার মিডিয়া বাড়িতাম 12 পার্সেন্ট, মিডিয়া আমার বাপ্তর বাড়িতে ধ্যান গিয়া বিভিন্ন মিথ্যা কথা বইলা, প্রচারণা বইলা, আমেরিকা কেনা দেখাই দেখা, সে থেকে টাকা অনেক জেল কাটতেছে। এমন কোনো মিডিয়া নাই যে 2 মাস 6 মাস 1 বছর জেল খালো নেই। আল্লাহর রহমতে বন্ধন মিডিয়া কোনো দুর্নাম নাই, বন্ধন মিডিয়া কোনো জেল থাকতে কথা। হ্যাঁ, আমার বদনাম কোনো খুঁজা করে বার করতে পারবে না, কারণ এই পর্যন্ত 23,000 কাছে বিয়া দিয়ে ফেলছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এই পর্যন্ত কাদের 23টা বিয়া দিতে পারে না, এমন মিডিয়া আছে 23টা বিয়া দিতে পারে না, অথচ নাম ফুটায় আমি এ করছি সে করছি, ওই ইউটিউবে দেখা এই দেয়া সে দেয়। আসলে হিসাব করে দেখো কয়টা কে কয়টা বিয়া দিছে বাংলাদেশে, আর আমার কয়টা কত হাজার দিছে। তো আমি তাকে ইউটিউবে দাঁড়িয়ে নাই, খবরও নেই নেই এমন না, হয়তো ইউটিউবে সবাই বলে ইউটিউবে খবর নেন, ইউটিউবে যান একটু সবাই দেখোক আপনাকে, এই হিসেবে কিন্তু আমি ইউটিউবে অন গেছি। এই যে দেন মেয়েদেরকে যে বিয়া দিচ্ছি আমি, কোনো মিডিয়া বাংলাদেশে এমন কাজ করবে না যে বিবাহর আগে বা দেখা দিয়ে আগে সে তার অফিসে মেয়ে দেখা বা ছেলে দেখা। এরা বাইরে প্রোগ্রাম করে, বাইরে দেখা দিয়ে করে, হ্যাঁ একটা বা দুইটা দেখায় বন্ধ করে দেয়। আর কীভাবে দেখা, 1-2 ভর্তির টাকা নিলেই 10,000 টাকা, আবার পাখি নাকি অন্তি 30,000 নেয়, আবার আরেকটা অন্তি 25,000 নেয়, আরেকজন অন্তি 20,000 নেয়, কিন্তু 10,000 কেউ নেয় না। আর 10,000 দেরি নেই তো ডাউট ব্যাপার। আর আমি সীমিত নেই, কারণ আমার আমি জীবনে কোনোদিন হার মানি না কারোর সাথে, কাউকে আমি দুর্বলতা ভাবিও না, আমি নিজে দুর্বল না আরেকজনের দুর্বলতা ভাবি নেই, কারণ রাস্তার থেকে আমরা আসি নেই, যে রাস্তার থেকে উঠে আসছি আমরা, জমিদার ফ্যামিলির থেকে আসি, জমিদারের মতন চলি, জমিদার মতনই আসি। আল্লাহর মতে আল্লাহ খুব ভালো রাখছেন ছাড়া বাংলাদেশে, যে কদিনই থাকি দুনিয়াতে, হ্যাঁ সৎভাবে থাকবো, সৎভাবে কাজ করবো, সঠিক কাজ করবো, ব্যা ঠিক কোনো কাজ করি না আমি, মিথ্যার কোনো আশ্রয় নেই না আমি, জেনুইনভাবে কাজ করতেছি ইনশাল্লাহ। আপনারা ভালোভাবে দেখেন, খোঁজখবর নেবেন, এই যে আমাদের অফিসে আপনি 10,000 দেন বা 7,000 টাকা দেন, যেই দেন ভর্তির টাকা দিয়ে দিচ্ছেন, এই জন্য রমজানের জন্য 7,000 টাকা নিচ্ছি, দেখেন গিয়ে হিসাব পেরা আপনাদের কত দিত, কারণ 7,000 টাকা দেওয়ার পর আপনি 1 বছর যাবত দেখতে পাইতেছেন বিনা পয়সায় মেয়ে দেখতে টাকা লাগতেছে না, 10,000 টাকা দিয়ে ভর্তি দেন 1 বছরের জন্য, দেখা গেল কি আপনি 20টা মেয়ে দেখছেন বিনা পয়সায়, 20টা মেয়ে যদি 1,000 টাকা করে বাইরে দেখেন তাহলে 20,000 টাকা, 2,000 করে দিলে 40,000 টাকা, 3,000 করে দিলে 60,000 টাকা, এই যে আপনি খরচটা করতেন এবং মিডিয়ারও টাকা দিতেন, দুনো পক্ষের থেকে কিন্তু মিডিয়ার টাকা নেয়, আবার বাইরে প্রোগ্রাম দেয় আবার দুনো পক্ষের থেকে টাকা নেয় 2,000 করে, আমরা তো কারোর থেকে 10 টাকা নেই না, অফিসে প্রোগ্রাম দেয় বিনা পয়সা দেখা দিয়ে করি, এবং বিস্কিট চা নাস্তা মুগলের থেকে আরম্ভ করে নাস্তা থেকে আরম্ভ করে থেকে এমন কোনো নাই দিন নাই, হ্যাঁ যে 5,000-4,000 টাকা খরচা করি না আমরা, নিজের পকেটের টাকা, কেন ভর্তি হয়েছে আর টাকা দিবে না, আমরা খরচ করতে হবে, যখন বিয়ে হবে তখন তারা দিবে এই মোটা অঙ্কের টাকা দিবে। তো কাজে ওই জন্য আমি কিন্তু কারো কাছে ধরা বন্ধা নেই যে এতই দিতে হবে আমাকে, খুশিয়া দিয়ে যা দেয়, কেউ 50 কেউ 40 কেউ 30 কেউ 20, গরিব হলে 20,000 টাকা দেয়। তো এখন আজকের যুগে তো 20,000 টাকা, এত বড় একটা কোম্পানি আমার, এত বড় অফিস, 6-7 লক্ষ টাকা মাসে খরচ আমার, অফিস খরচ, তো এই জায়গার তো আমি এত কম দেনি, এটা কিন্তু এই জন্য আমি চলতে কষ্ট হচ্ছে, আমি কিন্তু হিমশিম খাচ্ছি চলতে, কিন্তু তারপর আমি কারোর কাছে নত হই না, কারণ আমার এত দিতে হবে, আমার এই নিয়ম, টাকার পিছনে আমি ঘুরি না।
আমি যে কয়েকদিন বা যে কয়েকদিন বাচ্চা যাই সুখে শান্তিতে থাকবো, আল্লাহকে স্মরণ করে কাজ করবো, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি আমরা কাজ করতেছি ইনশাল্লাহ, যে কয়েকদিনে জীবিত থাকি ইনশাল্লাহ আল্লাহর মধ্যে সৎভাবে কাজ করবো, এবং যা যেখানে যেই আসুক তার বাগনি বিয়া দিছি, নাহলে আর মামা বিয়া করেছি, নাহলে জায়গাগুলোকে বিগ্রেডার মেজর কর্নেল অনেক বিয়া করেছি, রিটায়ার করে ফেলছি, অনেকদের ছেলে মেয়ে বিয়া দিচ্ছি, হাতে হাতে প্রমাণ আছে অনেক হাজার হাজার প্রমাণ আমার আমার কাছে, যে প্রতিদিন আসতেছে দু একজন যে আমি তাদেরকে বিয়ে করেছি, বা অনেকে গোপনে যেটি বিয়ে হয়েছে আরও বলে বলে হ্যাঁ আমাদের আমরা গোপনে কাজ করে বেশি, হ্যাঁ আপনি ধরেন এই এইটা আমরা ধরেন আমরা হয়তো আপনাকে জানাই নেই, হ্যাঁ ভুল করে লেছি, হ্যাঁ পরে সংশোধন করে আসে, তা আমি হাসি দিয়ে বিদায় করে দিই, তা রাস্তা খাওয়াই দিই, ওই আমি তো কারোর সাথে বাধা কারোর সাথে এমন কোনো ঝগড়া যাচ্ছি এই ব্যাপার নিয়ে কোনো করিও না, করতেও চাই না, কারণ বিয়ের সাথে আল্লাহর হুকুম, আল্লাহ যার সাথে যার জোড়া মিলেছে ওইভাবে হবে, আমাদের হয়তো চেষ্টা করতেছি, এই যে মনে মধ্যে এই যে দেখেন হাজার হাজার সিবি তাকে দেন, উপরের দিকে তাকে দেন লক্ষ লক্ষ সিবি, যে রুমে যাবেন শুধু সিবি আর সিবি, এটি তো আমি করতে খুঁজে আনছি না বা এটা আমরা তৈরি করছি না, কোনোটা মেয়ের পক্ষে নিয়ে আসছে, কোনোটা ছেলের পক্ষে নিয়ে আসছে, আইয়া শুধু চুইছে, হ্যাঁ কোনোটা বাবা আছে, কেউ মা আছে, কেউ মেয়ে আছে, কেউ ছেলে আসছে, কেউ মনে জমা দিচ্ছে, এইভাবে সিবিটি জমে নাই, এবং এই যে আমি কাজ করতেছি সরল মনে কাজ করতেছি, সরলভাবে আসছি, এবং প্রত্যেকটা ছেলে আমার অফিসে কোনো ছুটি নাই, কোনো ইয়া নাই, সপ্তাহে কোনো ছুটি নাই, এই যে সকাল আটটার থেকে রাত বারোটার অব্দি পোলা মেনে খাটতেছে, রাত বারোটার সময় ফোন দেয় অনেকে, একটার সময় ফোন দেয় পোলা মেনে ধরে ধরে কথা বলতেছে, আমরা তো অহংকার ইংসা নিন্দা আমরা জীবনেও রাখিনি, কারণ একটা মেয়ে বিয়ে দিয়ে তাহলে সরাফ পাইলাম, যাই গেছে আমাদের খরচটা কিছু পাইলাম, বিয়েটাও হইলো মেয়েটারও উপকার হইলো ছেলেটারও উপকার হইলো, আমরা কিছু খরচ পাইলাম, সামথিং কিছু খরচ পাইতেছি, অসুবিধা নেই, চলতেছি, বিয়েটা তো হইতেছে, বিয়ার হলে তো একটা দোয়া পাইতেছে, এটার থেকে তো আল্লাহ খুশি হবেন যে বিয়েটা এমন এমন জায়গায় হয়েছে, আল্লাহ কিন্তু খুশি হবেন, একটা বিয়া হইলে কিন্তু হাজার সব, আর আমার এই যে এত হাজার বিয়া দিছি আল্লাহর হাতে ইনশাল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে এমন একটা প্রতিষ্ঠান করেছি, এভাবে সারা বিশ্বে বন্ধন মিডিয়ার নামটা সুনাম হয়েছে, সুনামটাই বড় জিনিস, আমি না আমি থাকবো না আমার প্রতিষ্ঠান থাকবে, আমি থাকবো না আমার প্রতিষ্ঠান থাকবে, সবসময় থাকবে বন্ধন মিডিয়া থাকবে, এটা এটা জেনারেশন একজনের পর একজন এটা চালাই যাবে ইনশাল্লাহ, বিয়ের সাথে হইতেই থাকবে আল্লাহর মতে, তবে সবাইকে বলতেছি আমি এটাই যে সৎভাবে যেন ছেলেরা বলি যে সৎভাবে কাজ করবো, আমি মিথ্যার কোনো আশ্রয় নিবে না, কোনো মেয়ের পক্ষের সাথে ছেলের পক্ষের সাথে মিথ্যার কোনো আশ্রয় নিয়ে কাজ করবো না, সরল মানে কাজ করবা, এই যে একটা পবিত্র রমজান মাস, রোজা আমরা রোজা থাকি সবাই ইনশাল্লাহ, তারাবি নামাজ পড়তে চলে যাই, এই জন্য এই যে এক মাস মনে করেন যে আমরা কয়টার থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ডিউটি করে বন্ধ করে দিই, কারণ ছেলেরা নামাজ পড়বে, আমরা তারাবি নামাজ পড়বো, এগারোটা পর্যন্ত আমাদের থাকতে হয়, কোরআন খতম যেহেতু আমরা করি তো এখানে দায়িত্ব হয়, তো এখন মনে করেন যে রমজানের পরে তো আবার ইনশাল্লাহ আল্লাহর মধ্যে যদি আল্লাহ হাতে মাথায় রাখে আমরা আবার সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত প্রোগ্রাম করবো, কোনো মিডিয়া রাত বারোটা রাতে প্রোগ্রাম করবে না বাংলাদেশে, বিদেশেও করবে না, এটা আমি করে করে যাচ্ছি, কেন যে অনেকে চাকরি করে ব্যবসা করে হয়তো তারা রাত্রে হয়ে আসতে, কেউ নয়টা বাজে কেউ দশটা বাজে, আবার এখানে বসলে দুই পক্ষে কথা বলতে বলতে বারোটা একটা বাজে না, কিন্তু আমরা তো এখানে কিন্তু মাইন্ড করি না, এই কথা বলুন তবু বিয়েটা হোক, তবু জানি বিয়েটা হয় আমরা এই চেষ্টা করি, ইনশাল্লাহ আপনারা সকলে ভালো থাকেন সুখে থাকেন, আর আমার অভিষ্ঠান তো সবাই জানেন উত্তরা হাউস বিল্ডিং আটটা উত্তর পাশে মমতাজ মহল কমিটি সেন্টারের পিছনেই বন্ধন মিডিয়া বাড়ি নাম্বার 7 রোড নাম্বার 7C সেক্টর 9 উত্তরা ঢাকা। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আস্থায় আমাদের 52 বছরের পঞ্চলা পাত্রপাত্রীর জন্য এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, 9 নং সেক্টর রোড নাম্বার 7C বাড়ি নাম্বার 7 উত্তরা ঢাকা 1230।